নমস্কার বন্ধুরা, বিএন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। সহজ ভাষায় রাজনীতির আলোচনা, এবার আরও কড়া নির্বাচন কমিশন। গত বিধানসভা ভোটে বেশ কিছু ক্ষেত্রে নির্বাচন কমিশনের দিকে আঙুল উঠেছিল, তাই এবার আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। আগামী 30শে সেপ্টেম্বর সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে ভবানীপুর, শামশেরগঞ্জ এবং জঙ্গিপুর। খুবই কড়া পদক্ষেপ গ্রহণ করছে নির্বাচন কমিশন। প্রতি সপ্তাহে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে রিপোর্ট তলব করেছে কমিশন। যে তিন কেন্দ্রে ভোট হচ্ছে সেখানে আর নতুন করে উন্নয়নের টাকা বরাদ্দ করা যাবে না, স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। কতগুলি স্পর্শকাতর বুথ আছে, কতগুলি স্পর্শকাতর অঞ্চল আছে, সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। 20শে সেপ্টেম্বরের আগে কোনো মতেই প্রচার শুরু করা যাবে না বলে স্পষ্ট জানিয়েছে কমিশন। 500 জনের বেশি জমায়েত করা যাবে না রাজনৈতিক সমাবেশ বা সভাতে। সাইকেল বাইক নিয়ে মিছিল করা যাবে না, একদম স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে 329টি বুথ আছে আর জঙ্গিপুরে আছে 363টি বুথ। সংশ্লিষ্ট জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে সমস্ত রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করতে। এই বিষয়ে যদি আপনার কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনি কমেন্টস করে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। ধন্যবাদ। আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, এমন ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য।